আসসালামু আলাইকুম। রসায়ন বিষয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তন থেকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে সাম্যাবস্থার বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে কোনো বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকবে তখন এর যদি নিয়ামক পরিবর্তন করা হয় তাহলে তার পূর্বের সাম্যাবস্থাটা নষ্ট হয়ে যাবে। কিন্তু বিজ্ঞানী লাস্টিয়ার বলেছেন যে বিক্রিয়াটি আবার সাম্যাবস্থা অর্জন করবে সাম্যের অবস্থান ডান অথবা বাম দিকে স্থানান্তরের মাধ্যমে। সাম্যাবস্থার নিয়ামকগুলো হচ্ছে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা, তাপমাত্রা এবং চাপ। এই তিনটির যে কোনো একটি যদি আমরা পরিবর্তন করে দেই তাহলে যে কোনো সাম্যাবস্থার বিক্রিয়ার সাম্যাবস্থাটা নষ্ট হয়ে যাবে, কিন্তু বিক্রিয়াটি আবার সাম্যাবস্থা অর্জন করবে সাম্যের অবস্থা ডান অথবা বাম দিকে স্থানান্তরের মাধ্যমে। তো আমরা জানি যে সাম্যাবস্থার বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব দুই রকম হতে পারে। একটা হলো সাম্যের অবস্থানের উপর বা সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব, আর একটা হলো সাম্য ধ্রুবক কেপি এর উপর তাপমাত্রার প্রভাব। সাম্যের অবস্থানের উপর তাপমাত্রার প্রভাব আবার দুই ধরনের হতে পারে বিক্রিয়াভেদে। যেমন তাপ উৎপাদী বিক্রিয়ার ওপর সাম্যের সাম্যাবস্থার বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব একরকম হবে, আর তাপহারি বিক্রিয়ার সাম্যের অবস্থানের উপর তাপমাত্রার প্রভাব আরেক ধরনের হবে। অনুরূপভাবে তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব একরকম হবে এবং তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব আরেক রকম হবে। এই জন্য আমরা এই বিষয়গুলো আলাদা আলাদা আলোচনা করব। আজকে আমরা প্রথমে দেখে নিই যে সাম্যের অবস্থানের উপর তাপমাত্রার প্রভাব তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এবং তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে। প্রথমে আমরা একটি তাপ উৎপাদী বিক্রিয়া নিই। তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্যের অবস্থানের উপর তাপমাত্রার প্রভাব। আমরা একটা সাম্য অবস্থার এবং তাপ উৎপাদন এরকম একটা বিক্রিয়া আমরা নিই, যেমন হাইড্রোজেন প্লাস অক্সিজেন, হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন, অ্যামোনিয়া সেটা এসে মান এর ক্ষেত্রে -92.38 কিলোজুল পার মোল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তাপ উৎপাদী বিক্রিয়াটি সাম্য অবস্থায় আছে এবং এর একটা সাম্যের অবস্থান আছে। আমরা এই সাম্যের অবস্থানটা এখানে বিবেচনা করে নিই ঠিক মাঝখানে। আমরা জানি কোনো বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয় তাহলে এর সম্মুখ বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী আর পশ্চাৎ বিক্রিয়াটি হচ্ছে তাপহারী। আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে তাপমাত্রার প্রয়োজন নাই, কারণ এক্ষেত্রে তাপ আরও উৎপন্ন হচ্ছে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়ার গতি বাধাপ্রাপ্ত হবে এবং উৎপাদন কমে যাবে। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে। এইখানে বিক্রিয়াটি যেহেতু তাপ উৎপাদী এই জন্য এর সম্মুখ বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী, কারণ সম্মুখ বিক্রিয়ার প্রকৃতি অনুসারে বিক্রিয়াটার নামকরণ করা হয়। তাহলে সম্মুখ বিক্রিয়াটা যেহেতু তাপ উৎপাদী তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়াটা হচ্ছে তাপহারী। এই বিক্রিয়াটার যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করে দিই তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ হ্রাস পাবে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বৃদ্ধি পাবে, কারণ সম্মুখমুখী বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী। যখন তাপমাত্রা বাড়াবো তখন সম্মুখমুখী বিক্রিয়াটি বাধাগ্রস্ত হবে, ফলে অ্যামোনিয়া কম পরিমাণে উৎপন্ন হবে। অ্যামোনিয়া যদি কম পরিমাণে উৎপন্ন হয় তখন বিক্রিয়াটির সাম্য অবস্থা পূর্বের সাম্য অবস্থাটা নষ্ট হয়ে যাবে। লাশেটেলের নীতি অনুসারে বিক্রিয়াটি আবার সাম্য অবস্থা অর্জন করবে সাম্যের অবস্থান ডান অথবা বাম দিকে স্থানান্তরের মাধ্যমে। তাহলে এখানে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করে দিই তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ হ্রাস পাবে, ফলে অ্যামোনিয়া কম তৈরি হবে, এই জন্য বিক্রিয়ার পূর্বের সাম্য অবস্থাটা নষ্ট হয়ে যাবে। লাশেটেলের নীতি অনুসারে বিক্রিয়াটি আবার সাম্য অবস্থা অর্জন করবে সাম্যের অবস্থান
বাম দিকে স্থানান্তরের মাধ্যমে, যেহেতু ডান দিকে উৎপাদ কমে গেছে এজন্য বিক্রিয়াটির সাম্য অবস্থা ফিরিয়ে আনার জন্য সাম্যের অবস্থান বাম দিকে স্থানান্তর করতে হবে। অনুরূপভাবে বিক্রিয়াটা যদি আমি তাপমাত্রা হ্রাস করি তাহলে এর বিপরীত ঘটনা ঘটবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানলাম যে কোনো তাপ উৎপাদী সাম্য অবস্থার বিক্রিয়ার যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করে দেই তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ কমতে থাকবে আর পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বাড়তে থাকবে। এই কারণে সম্মুখমুখী বিক্রিয়ার উৎপাদ কমে যাবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার উৎপাদ বেড়ে যাবে, ফলে বিক্রিয়ার সাম্য অবস্থা নষ্ট হয়ে যাবে। লাসেটেলের নীতি অনুসারে বিক্রিয়াটি আবার সাম্য অবস্থা অর্জন করবে সাম্যের অবস্থান বাম দিকে স্থানান্তরের মাধ্যমে। এইভাবে যে কোনো তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্যের অবস্থানের ওপর তাপমাত্রার প্রভাব এইভাবে আমাদের আলোচনা করতে হবে। এবার আমরা তাপহারি বিক্রিয়ার সাম্যের অবস্থানের ওপর তাপমাত্রার প্রভাব কেমন হবে এটি আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, নাইট্রোজেন যোগ অক্সিজেন নাইট্রিক অক্সাইড এটি একটি তাপহারী বিক্রিয়া। আমরা জানি তাপহারী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়াটি হচ্ছে তাপহারী, পশ্চাৎ বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী। যেহেতু সম্মুখ বিক্রিয়াটি তাপহারী এই জন্য সম্মুখ বিক্রিয়ার নাম অনুসারে বিক্রিয়াটির নামকরণ করা হয়েছে। তাহলে আমরা জানি যে তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়ার তাপমাত্রার প্রয়োজন, অর্থাৎ তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করি তাহলে তার জন্য অনুকূল, অর্থাৎ সেই বিক্রিয়ার বেগ বৃদ্ধি পাবে, উৎপাদও বৃদ্ধি পাবে। আর তাপ উৎপাদী বিক্রিয়া যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে সে বাধাগ্রস্ত হবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার বেগ কমে যাবে। তাহলে এই বিক্রিয়াটা যেহেতু তাপহারী বিক্রিয়া তাহলে সম্মুখ বিক্রিয়াটা হচ্ছে তাপহারী, সেজন্য এই বিক্রিয়ার তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করে দিই তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ বৃদ্ধি পাবে, অর্থাৎ নাইট্রিক অক্সাইড বেশি পরিমাণে উৎপন্ন হবে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ হ্রাস পাবে, যেহেতু পশ্চাৎমুখী বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী। বিক্রিয়াটির সাম্য অবস্থা তখন নষ্ট হয়ে যাবে। লাসেটেলের নীতি অনুসারে বিক্রিয়াটা আবার সাম্য অবস্থা অর্জন করবে সাম্যের অবস্থান ডান দিকে স্থানান্তরের মাধ্যমে, কারণ তাপমাত্রা বৃদ্ধি করার ফলে যেহেতু সম্মুখমুখী বিক্রিয়ার উৎপাদ বেড়ে যাচ্ছে, অর্থাৎ জিনিস বেড়ে যাচ্ছে ডান দিকে, এই জন্য বিক্রিয়াটির সাম্য অবস্থা ফিরিয়ে আনার জন্য সাম্যের অবস্থান ডান দিকে স্থানান্তর করতে হবে, তাহলে বিক্রিয়াটা আবার সাম্য অবস্থা ফিরিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কোনো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যখন আলোচনা করব তখন আমরা এইভাবে আলোচনা করব যে উপরে সাম্য অবস্থার বিক্রিয়াটি হচ্ছে তাপ, সাম্য অবস্থার বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া, অর্থাৎ এর সম্মুখমুখী বিক্রিয়াটি হচ্ছে তাপহারী, পশ্চাৎমুখী বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী। যেহেতু তাপহারী বিক্রিয়ার তাপমাত্রার প্রয়োজন, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে তার উৎপাদন বেড়ে যায়, অর্থাৎ বেগ বেড়ে যায়, এই জন্য এই বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করলে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ বৃদ্ধি পাবে এবং নাইট্রিক অক্সাইড বেশি পরিমাণে উৎপন্ন হবে, ফলে বিক্রিয়াটির পূর্বের সাম্য অবস্থা নষ্ট হয়ে যাবে। লাসেটেলের নীতি অনুসারে বিক্রিয়াটি আবার সাম্য অবস্থা অর্জন করবে সাম্যের অবস্থান ডান দিকে স্থানান্তরের মাধ্যমে, আর যদি তাপমাত্রা হ্রাস করি এর বিপরীত ঘটনা ঘটবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের যে বিষয় দুটি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ওপর তাপমাত্রার প্রভাব কেমন হবে আর তাপহারী বিক্রিয়ার ওপর তাপমাত্রার প্রভাব কেমন হবে। প্রশ্নের মধ্যে আমাদের অনেক সময় তাপ উৎপাদী বিক্রিয়া দেওয়া থাকে, অনেক সময় তাপহারী বিক্রিয়া দেওয়া থাকে। তাহলে কোনো সাম্য অবস্থার বিক্রিয়ার ওপর তাপমাত্রার প্রভাব আলোচনা করার পূর্বে আমাদের প্রথম চিহ্নিত করতে হবে যে ওই সাম্য অবস্থার বিক্রিয়াটি তাপ উৎপাদী না তাপহারী। এই তাপ উৎপাদী না তাপহারী সেটা আমরা চিনব বিক্রিয়ার তাপ দেখে। যদি আমরা বিক্রিয়ার তাপটা এরকম নেগেটিভ আকারে থাকে তাহলে সেটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া, আর যদি পজিটিভ আকারে থাকে তাহলে এটা হবে তাপহারী বিক্রিয়া।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আগামী দিন আমরা কোনো সাম্যাবস্থার বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেপির ওপর তাপমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবারই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি।